স্বপ্ন দেখছিলেন? স্বপ্ন স্বপ্ন বিসর্জনের স্বপ্ন, দুর্গা ঠাকুর বিসর্জন হচ্ছে। আপনি জল খান, নিন। বিসর্জন হচ্ছে, বিসর্জন, দুর্গা ঠাকুরের বিসর্জন। প্রচন্ড বৃষ্টি, বজ্রপাত, তার মধ্যে বিসর্জন হচ্ছে। এত উত্তেজনা আপনার পক্ষে ভালো নয়, আপনি শুয়ে পড়ুন, আমি ডাক্তারবাবুকে ডাকছি। বিসর্জন, আপনি শুয়ে পড়ুন। ছিঁড়ে যাচ্ছে আমার মাথাটা, এই বিসর্জনের ছবিতে আমি কোথায়? আমি কোথায়? হ্যালো, অর্জুন চৌধুরী বলছি। হ্যাঁ বলুন। আপনি আপনি ফিরে এসেছেন, সুদর্শনবাবু আমায় বলেছেন। ও বাবা, আমি যে ফিরে এসেছি সেই খবরটা আপনি জানতেন? হ্যাঁ, আপনার ফিরে আসাটা তো একটা খবর, জানবো না। এইসব আবার কি, এইভাবে বলে তো আমাকে লজ্জা দিচ্ছেন আপনি। হঠাৎ করে এইভাবে বলার কি দরকার? আসলে হঠাৎ করে একটা আর্জেন্ট কাজ এসে গিয়েছিল, তাই সিঙ্গাপুর যেতে হলো। তবে আপনাকে যে কারণে ফোন করা, আমি কিন্তু আপনার কাছে রিয়েলি গ্রেটফুল ডক্টর চ্যাটার্জি। আবার কৃতজ্ঞতা প্রকাশ, আবার কি করলাম আমি আপনার জন্য? কি করেননি বলুন তো, আপনি তো করেছেন, এবং আমার জন্য। যেভাবে সুষমনের ট্রিটমেন্টের ব্যাপারে আপনি হেল্প করলেন। আই এম সরি মিস্টার চৌধুরী, আমি জানি না আপনি হয়তো জানলে খুব দুঃখ পাবেন, আপনাদের ফ্যামিলিতে আপনি ছাড়াও আরো একজন বন্ধু আছে আমার, তার নাম সুদর্শন। সুদর্শন বাবু আমার খুব ভালো বন্ধু, আর উনি মানুষটাও খুব ভালো। ভালো মানুষরা আমাকে কোনো অনুরোধ করলে আমি আবার ইগনোর করতে পারি না তো, তাই এই কাজটা আমি সুদর্শন বাবুর অনুরোধেই করেছি। আপনার আলাদা করে ফোন করে কৃতজ্ঞতা জানানোর কোনো দরকার নেই। একটা কথা একটু জিজ্ঞেস করবো, মানে আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি বোধহয় আমার উপর খুব রেগে আছেন। কেন বলুন তো? কেন সেটা তো আপনি আমার থেকে বেশি ভালো বলতে পারবেন। আচ্ছা, আজকে বিকেলে কি একবার মিট করা যায়? না, আমার তো চেম্বার আছে। আর তাছাড়া আপনি এত ব্যস্ত মানুষ, আপনি সময় বার করে আমার সাথে দেখা করবেন সেটা তো? ব্যস্ত মানুষ আমি ম্যানেজ করতে পারবো বিকেলে, সেই জন্যই আপনাকে বলা। কিন্তু আপনি বলুন তো, আপনি আপনার চেম্বারটা ম্যানেজ করতে পারবেন তো? হ্যাঁ, আমি দেখছি ম্যানেজ করতে পারি কি। ওকে, তাহলে বিকেলে ফোন করছি। হ্যাঁ রাখছি, বাই। দুঃস্বপ্ন? না 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 ডাক্তারবাবু, না, স্বপ্ন না, স্বপ্ন না, সত্যি সত্যি দেবী দুর্গার বিসর্জনের ঘটনাটা আমার জীবনের একটা সত্যি ঘটনা। হ্যাঁ ডাক্তারবাবু, দেবীপুর, সেই রাত দেবী দুর্গার বিসর্জন হচ্ছে, প্রচন্ড প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জল আর চোখের জল মিলেমিশে একাকার হয়ে গেছে।
আছে, তার মধ্যে দেবী দুর্গার বিসর্জন হচ্ছে। আমি আমি আমিও ছিলাম, হ্যাঁ আমিও ছিলাম তার মধ্যে। আমি 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 যে কোথায় চলে গেলাম, কোথায় চলে গেলাম? আমি না আমি 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 নিজেকে নিজেকে খুঁজে পাচ্ছি না ডাক্তারবাবু, খুঁজে পাচ্ছি না। আমি বলছি আমার পুরো বিসর্জনটাই দেখা হয়নি। প্লিজ প্লিজ কাম ডাউন। আমি বলছি আপনি আবার সবার মধ্যে নিজেকে খুঁজে পাবেন। দেখুন এই এই মুহূর্তে এতটা উত্তেজনা বোধহয় আপনার পক্ষে ভালো নয়। বিসর্জনটা পুরো দেখতে পাইনি রা। প্লিজ কাম ডাউন। আমি বলছি আমি বলছি আমি আপনি আবার সবার মধ্যে নিজেকে খুঁজে পাবেন। প্লিজ কোথায় কোথায় হারিয়ে গেলাম? কোথায় হারিয়ে গেলাম? কোথায় হারিয়ে গেলাম? এখন আপনার কমপ্লিট রেস্ট এর প্রয়োজন। প্লিজ কোথায় চোখটা বন্ধ করে ঘুমোবার চেষ্টা করুন, দেখবেন ঘুম থেকে উঠে একদম ফ্রেশ লাগছে। এই তো হয়ে গেছে, হয়ে গেছে। একটু চোখটা বন্ধ করে ঘুমোবার চেষ্টা করুন। আপনি এখন বেশ কিছুক্ষণ ঘুমাবেন, কিন্তু আপনি অ্যালার্ট থাকবেন। কোনোরকম কোনো প্রবলেম দেখলে কিন্তু সঙ্গে সঙ্গে আমাকে জানাবেন। আমার ধারণা ওনার ওনার জীবনে কোনো একটা রহস্যময় পাস্ট লাইফ আছে, যেটা স্মৃতি ওনার মন থেকে মুছে গিয়েছিল। হয়তো এই মাথায় চোটটা লাগার সঙ্গে সঙ্গে সেটা আবার ধীরে ধীরে ফিরে আসছে। না, পেশেন্ট পার্টির সঙ্গে ব্যাপারটা একটু আলোচনা করার দরকার। অর্জুন, আজ বিকেলে অফিস থেকে একটু তাড়াতাড়ি ফিরতে পারবে? হ্যাঁ নিশ্চয়ই পারবো, কিন্তু কেন? একটু সুশোভনকে দেখতে যাব। তোমার দাদাকে বললাম নিয়ে যেতে, বললো নিয়ে যেতে পারবে না। দাদার কোনো দোষ নেই, সমস্ত দোষ তোমার। কেন বর্দার উপর ভরসা করে থাকো? আমি তো এসে গেছি এখন, অলওয়েজ এট ইউর সার্ভিস। কি হলো মনি, এখনো রেগে আছো? রেগে থাকবো কেন, রেগে থাকার কি আছে? হ্যাঁ নিশ্চয়ই, আমি তো তোমাকেই প্রথম দেখছি। তোমার কথা বলার ভঙ্গি বা এগুলো তো আজকেই প্রথম দেখছি না, আমি তো কিছুই বুঝতে পারছি না। মনি স্পষ্ট বোঝা যাচ্ছে যে তুমি এখনো রেগে আছো, কেন এত রাগ? আমি একটু রেগে নেই, রেগে থাকার কোনো কারণও নেই। রেগে থাকলে তোমাকে যাবার নিয়ে যাওয়ার জন্য রিকোয়েস্ট করতাম। মনি প্লিজ এরকম করুন। দেখো কি হয়েছিল, আমি কেন সিঙ্গাপুরে গেছিলাম, আমি সমস্ত কিছু তোমাকে বলবো। আমি কখনো তোমার কাছে কিছু লুকোই না, আই প্রমিস, আমি তোমার সব বলবো। একদম বলবে না, কিচ্ছু বলবে না তুমি। তোমার কোনো কথাই আমি শুনব না। তুমি সিঙ্গাপুরে কেন গেছিলে সেটা আমি নিজেই জেনে নেব, তোমায় বলতে হবে না। অফিস থেকে কখন ফিরবে বলো? ঠিক সময় ফিরে আসবো, খুশি? থ্যাংক ইউ। আমি আসলে একাই চলে যেতে পারতাম, কিন্তু আমাদের মেয়েদের একটা খারাপ স্বভাব আছে জানো তো, আমরা অন্যের উপর ডিপেন্ড করতে ভীষণ ভালোবাসি। যেমন রুক্মিণী, রুক্মিণীও তোমার উপর ডিপেন্ড করতে ভীষণ ভালোবাসে। একটা কথা বলবো অর্জুন, কিছু মনে করবে না? বাবা এসব কি শুরু করলে মনে, তোমার কথায় আমি মনে করব? বলো কি বলবো অর্জুন, জীবনে আর যাই করো, রুক্মিণীকে কোনোদিনও ঠকিও না। ও তোমাকে জীবনের থেকেও বেশি ভালোবাসে। কি সব কি, আমি রুক্মিণীকে ঠকাবো? এটা কেন ভাবছো তুমি? ভাবছি না, ভাবতে চাইও না। এতদিন তো ভাবিনি, কারণ তোমার ব্যবহার আমাদের সেসব ভাবতেই দেয়নি। কিন্তু আজ 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 কি হলো মনে, চুপ করে গেলে কেন বলো? আজ হঠাৎ, ও আচ্ছা, আমি তোমাদের কাউকে কিছু না জানিয়ে হঠাৎ করে সিঙ্গাপুর চলে গেলাম। লাস্ট মোমেন্টে মাকে ফোন করে বাড়িতে একবারও এলাম না, সিঙ্গাপুর চলে গেলাম, তোমরা কেউ কিছু জানলে না, তাই আমি খারাপ হয়ে গেলাম। অসাধ,
ফিরে এসে আমি কারণটা বলতে পারছি না যে কেন আমি সিঙ্গাপুরে গেছি, সেই জন্য ভাবছো তো? আরে আমারও তো একটা যুক্তি থাকতে পারে। এসব ভাবার কোনো দরকার নেই, হঠাৎ করে ভাবছো যে আমি রুক্মিণীকে ঠক। শুনি, এগুলো ভেবো না, এগুলো ভেবে তুমি কষ্ট পাচ্ছ, এগুলো প্লিজ ভেবো না। আমি ভাবতেও চাই না, কষ্টও পেতে চাই না, বিশ্বাস করো। আবার সিঙ্গাপুরে কবে যাচ্ছ? মানে হঠাৎ এভাবে কেন জিজ্ঞাসা করছো? না মানে কবে যাচ্ছ জানতে চাইছি। যাবে না সিঙ্গাপুরে? হ্যাঁ সে যেতেই পারি। কবে যাচ্ছ সেটা এখন কিভাবে বলবো? তাও তো ঠিক, এখন কি করে বলবে? ফোন এলে তখন ঠিক করবে কবে যাবে। তাকে অফিস থেকে তাড়াতাড়ি ফিরে সুষমার জন্য একটু খাবার করেছি নিয়ে যাবো। মনি, কার ফোন আসার কথা বলছো তুমি? সেটা আমি কি করে জানবো? বুঝলি, তুমি ভালো বলতে পারবে, তাই না? আপনার মতো একজন এফিশিয়েন্ট অফিসার হয়ে কি করে এরকম একটা ভুল করলেন? সিম্পলি আই ক্যান্ট বিলিভ ইট, মিস শান্না। স্যার প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আমি রাবেশ। আর বোঝার আমার কি আছে? বোঝার আর কিছু বাকি আছে? স্যার আপনি তখন থেকে আমাকে একের পর এক ব্লেম দিয়ে যাচ্ছেন। প্লিজ আপনি আমার কথাটা একটু শুনুন। কোনো লাভ নেই মিস শান্না, আপনার একটা ভুলের জন্য আমাদের ডিপার্টমেন্টে যা যা বদনাম হওয়া তা তো হয়েই গেছে। আপনি জানেন সমাজে কি রিয়াকশন হয়েছে? টিভি চ্যানেল, নিউজ পেপার, এগুলোতে চোখ রাখেন? ওদের আর কাজ কি? একটা কোনো ইস্যু পেলে মিডিয়া সেটাকে নিয়ে লেবুর মতো কচলাতে থাকে, যতক্ষণে সেই লেবুটা তেতো হয়ে যায়। ওদের দোষ দিয়ে লাভ, ওরা ওদের কাজ করছে, কিন্তু আপনি কি করেছেন সেটা ভেবে দেখেছেন? পুলিশের লক আপে বন্দির মৃত্যু, ব্যাপারটা কোন লেভেল অব্দি গেছে আপনি জানেন? মানবাধিকার কমিশন আসছে, কফিনের শেষ পেরেকটা। কিসের মানবাধিকার স্যার, কি বলছেন আপনি? মুন্নার মতো একটা গুন্ডা মস্তান মারা গেছে, এতে তো আমাদের খুশি হওয়ার কথা, কারণ একদিক থেকে দেখতে গেলে সমাজের জঞ্জাল কিছুটা পরিষ্কার হয়েছে। আর আপনি বলছেন আপনার এই অ্যাটিটিউডটাই আপনাকে ডোবাচ্ছে মিস শান্না। সমাজ সংস্কার, আমরা সমাজ সংস্কার করতে আসিনি, আমরা জাস্ট আমাদের ডিউটি করতে এসেছি। আমরা আমাদের এখতিয়ারের বাইরে কোনো কাজ করতে পারি না। আমি আমার এখতিয়ারের বাইরে গিয়ে কিছু করিনি স্যার। মুন্না সুশোভনকে মারার চেষ্টা করেছিল, সম্ভব সুশোভন বেঁচে গেছে। আমরা মুন্নার পেট থেকে সত্যি কথা বার করার চেষ্টা করেছি, আর সেটা করবার জন্য যেটুকু করা দরকার আমরা সেটুকুই। আর অজুহাত খাড়া করার চেষ্টা করবেন, আপনার পোস্টমর্টম রিপোর্টটা দেখেছেন? না, এখনো দেখা হয়নি। আমি কিন্তু দেখেছি, সেখানে স্পষ্ট উল্লেখ আছে যে শারীরিক নিগ্রহের জন্য ছেলেটা ইন্টারনাল হেমারেজে মারা গেছে। কি বলছেন স্যার, আমি তো জাস্ট সত্যি কথা বলানোর জন্য। ব্যর্থ হয়েছে, তাই তো? ব্যর্থ হয়েছেন, আর তারপর নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে ছেলেটার মাথায় রুল দিয়ে হিট করেছেন। মিথ্যে কথা স্যার, আমি কখনোই ওর মাথায় মারিনি। পোস্টমর্টম রিপোর্ট কিন্তু সেরকম ইঙ্গিত দিচ্ছে। স্যার আপনি কেন আমার কথাটা বিশ্বাস করছেন না? আমার এতদিনের এক্সপিরিয়েন্স স্যার, এরকম ভুল আমি কখনো করতে পারি? দেখুন পোস্টমর্টম রিপোর্টেই হয়তো কোনো ভুল হয়ে গেছে। দ্যাটস ইম্পসিবল, সরকারি ডাক্তাররাই পোস্টমর্টম করেছে, ভুল হওয়ার কোনো চান্স নেই। সরি টু সে স্যার, আমার তো মনে হয় এর পেছনে একটা কোনো কনস্পিরেসি আছে। নাথিং, অ্যাবসলুটলি নাথিং। আচ্ছা মিস শান্না, আপনার সঙ্গে সুশোভন বাবুর একটা প্রিভিয়াস রিলেশন? আমরা ক্লাসমেট ছিলাম। আমি ঠিক এটাই আন্দাজ করতে পেরেছি, আর সেই জন্যই আপনি ব্যাপারটাকে পার্সোনালি নিয়ে নিয়েছেন, আর তার ফলেই আপনি ওই মুন্না নামক ছেলেটিকে নিয়ে গিয়ে লক আপে বেধড়ক পিটিয়েছেন। দ্যাটস নট ট্রু স্যার, তাই যদি হবে তাহলে তো মুন্না লক আপে কোলাপস করে যেত।
মুন্না হসপিটালে সুস্থ হয়ে উঠেছিল, ও খাবারও খেয়েছিল। আমার কাছে রিপোর্ট আছে স্যার। তাতে কিছু যায় আসে না। ব্রেনের ইন্টারনাল হ্যামারেজটা অনেক পরেও এফেক্ট করতে পারে, এবং মুন্নার ক্ষেত্রে সেটাই হয়েছে। আমি আপনাকে কিছুতেই বোঝাতে পারছি না স্যার। থাক মোহিনী, থাক। আই এম সরি মোহিনী, এই কেসটার ব্যাপারে আমি আপনাকে আড়াল করতে পারছি না। আই এম অ্যাবসলুটলি হেল্পলেস স্যার। আপনাকে হয়তো কিছুদিনের জন্য ছুটিতে যেতে হবে। মানে উপরমহল থেকে অর্ডার এলে আপনার হয়তো মাসখানেকের জন্য সাসপেনশন হয়ে যেতে পারে। তার মানে আমি তার এই কেসটা হ্যান্ডেলই করতে পারবো না স্যার। আই এম সরি স্যার। আপনি জানেন না মুন্নার নামে 17টা কেস আছে। ওর নামে এক প্রমোটারের চামচা, ও লোকাল মার্কেট থেকে তোলা তুলতো, ও একজন দাগি আসামি স্যার। প্লিজ প্লিজ ডোন্ট ট্রাই টু কনভিন্স। যতক্ষণ না অপরাধ প্রমাণ হয় ততক্ষণ অবধি আইনের চোখে সে অপরাধী হয় না। আর আইন কেউ নিজের হাতে তুলে নিতে পারে না, এমনকি আমরাও। আগের থেকে অনেকটা সুস্থ লাগছে, অনেকটা ফ্রেশ লাগছে না মনি? মনি কিন্তু আজকে খালি হাতে আসেনি, তোমার ফেভারিট ডিশ রান্না করে নিয়ে এসেছে। তাই মনি, তুমি আমার জন্য রান্না করেছো? শোনা, তোমার কাছে আসছি ভাবলাম খালি হাতে আসবো, তাই একটু খাবার করে নিয়ে এলাম। এনো খা। পোলাও আমার ফেভারিট। দেবী এলো না? দেবীর শরীর ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, ও একদম ঠিক আছে। বাবা, বউকে দেখতে পেলে না বলে বুঝি খুব মন খারাপ হচ্ছে? না না, তা না। ডাক্তার তো দু একদিনের মধ্যেই তোমাকে এখান থেকে ছেড়ে দেবেন, তারপর তো তোমার ব্যাস দুটোই কাজ, বাড়িতে গিয়ে রেস্ট নেওয়া আর বউয়ের মুখের দিকে তাকিয়ে থাকা। কি হলো, শরীর খারাপ লাগছে নাকি? সব স্বপ্নটা। কিসের স্বপ্ন? বিসর্জনের। দেবীপুরে ঝড় বৃষ্টির রাতে মা দুর্গার বিসর্জন।